بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমার সময় আমার জীবন, এটি একটি মূলত অনুপ্রেরণামূলক উৎসাহমূলক একটি আলোচনা। উৎসাহ এবং অনুপ্রেরণা মানব জীবনে অনেক বড় একটি কাজ করে থাকে। একজন ব্যক্তি সুস্থ স্বাস্থ্য, শক্তি, সময়, সামর্থ্য এবং মেধা থাকা সত্ত্বেও একমাত্র উৎসাহর অভাবে, অনুপ্রেরণার অভাবে সে তার লক্ষ্যস্থলে পৌঁছতে পারে না, কাজে মন দিতে পারে না এবং সে উৎসাহ হারিয়ে ফেলে, দুর্বল হয়ে যায়, সে তার জীবনে গতি হারিয়ে ফেলে। এই জন্য এই আলোচনাটি মূলত প্রথমত আমি নিজেকে উৎসাহিত করা এবং আপনাদেরকে উৎসাহিত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন। মানব জীবনে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ অমূল্য সম্পদ। পৃথিবীতে প্রয়োজনীয় পরিচিত প্রতিটি পণ্য ও পদার্থের মূল্য নির্ধারণ করা সম্ভব হয়েছে, কিন্তু সময় এমন এক অমূল্য সম্পদ যে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ সময়ের নির্দিষ্ট কোনো মূল্য নির্ধারণ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে অসংখ্য নিয়ামত রাজি দিয়ে ধন্য করেছেন, যে নিয়ামত রাজির গণনা করা সম্ভব নয়। এই চিরন্তন সত্যটি স্রষ্টার শাশ্বত বাণী আল কোরআনের সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর দেওয়া নিয়ামত রাজির গণনা করতে থাকো তা কখনো গণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইসলাম এবং ইমানের পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট নিয়ামত কোনটি, তার উত্তর একটি আসবে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইমান এবং ইসলামের পরে আমাদেরকে সময় দিয়ে, আমাদেরকে হায়াত দান করে আমাদেরকে ধন্য করেছেন, এবং এটি হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইমান এবং ইসলামের পরে। কেননা ব্যক্তি তার সময়ের সৎ ব্যবহারের মাধ্যমে অন্য সকল নিয়ামতরাজি অর্জন করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সময় সম্পর্কিত অনেক আয়াতে কারিমে নাজিল করেছেন। পবিত্র কোরআনের সূরা হুদের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তিনি আল্লাহ রাব্বুল আলামিন আসমানসমূহ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 54 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা। তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদেরকে একটি শুক্রকীট থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে শুক্রকীটটি ইনভিজিবল, অদৃশ্য, যেটি মডার্ন আপনার মাইক্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে, যেটি খালি চোখে দেখা সম্ভব নয়, সেই শুক্রকীট থেকে মূলত আমাদের জীবনটা শুরু হয়েছে। সেই দুর্বল শুক্রকীট থেকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তিনি আমাদের মায়ের গর্ভে আমাদেরকে মানব আকারে সৃষ্টি করেছেন, তারপর আমরা শিশু হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 54 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফি, এই দাফ দ্বারা, এই দুর্বল দ্বারা সে শুক্রকীটকে ইঙ্গিত করা হয়েছে। খালাকাকুম মিন দাফি সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়া, অতঃপর আমাদেরকে শিশু অবস্থা, দুর্বল অবস্থা থেকে আমাদেরকে
শক্তিশালী করেছেন, আমাদেরকে বড় করেছেন, আমাদেরকে যৌবন দান করেছেন। তারপর এই যৌবন থেকে মানুষ আবার আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আবার দুর্বল করেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফা ওয়া শাইবা, দুর্বল এবং দুর্বল থেকে আরো দুর্বল বৃদ্ধ হয়ে যায়। এখানে এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনটা তুলে ধরেছেন, তার জীবনের শুরু, তার জীবনের শিশু অবস্থা, যৌবন অবস্থা, তারপর বৃদ্ধ অবস্থা। তা আমার সময়, আমার জীবন, সেটা কোরআনে কারিমের মধ্যে আমরা এভাবে দেখতে পাই। সময় এতই মূল্যবান, এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সময়ের কসম করেছেন। সূরা আল লাইলের আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন এভাবে, ওয়াল লাইলি ইযা ইয়াকশা, রজনীর শপথ যখন আচ্ছন্ন করে, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিবসের কসম যখন প্রজ্জ্বলিত হয়। সূরা আল মুদাসসিরের 33 এবং 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেন, ওয়াল লাইলি ইযা আদবারা, রজনীর শপথ যখন অবসান হয়, ওয়াসসুবহি ইযা আসফারা, প্রভাতের শপথ যখন তা আলো উদ্ভাসিত হয়। সূরা আদ-দুহাতে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করতেছেন, ওয়াদ-দুহা, পূর্বাহ্নের কসম, ওয়াল লাইলি ইযা সাজা, রজনীর শপথ যখন তা গভীর হয়। সূরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ, 10 রজনীর শপথ। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সময়ের শপথ, যুগের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন যে মানুষ যদি কেবলমাত্র এই একটি সূরাকে নিয়ে চিন্তা গবেষণা করত এবং তা ব্যক্তি বাস্তব জীবনে প্রতিফলন ঘটাত, তাহলে কেবলমাত্র এই একটি সূরাই যথেষ্ট হতো দুনিয়া এবং আখেরাতের সফল হওয়ার জন্য। ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসির মাফাতিহুল গায়েবের 17 নম্বর ভলিউমের 195 নম্বর পৃষ্ঠাতে তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে যে সময়ের কসম করেছেন, এর নিগুড় রহস্য হল মানুষের জীবনের দুঃখ কষ্ট, সুস্থ অসুস্থ, ধনী দরিদ্র, তা সময়ের আবর্তি হয়ে থাকে। বাস্তবিকই মানুষের জীবনের সকল দিক দিগন্ত সময়ের ব্যবহারের মাধ্যমে উন্মোচিত হয়, সময়ের মাধ্যমে মানুষ তা সাধন করে থাকেন। এজন্য মুফাসসিরগণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে যে বিষয়ের কসম করে থাকেন, যেমন ডক্টর ইউসুফ আল কারদাবি তার কিতাব আল ওয়াক্তু ফি হায়াতিল মুসলিমিনে বলতেছেন যে মুফাসসিরগণ একমত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে যে বিষয়ের কসম করে থাকেন, এর উদ্দেশ্য হল যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দৃষ্টি আকর্ষণ করা ওই বিষয়ের গুরুত্ব সম্বন্ধে, তার উপকারিতা সম্বন্ধে, এর মহত্ব সম্পর্কে। এবং মুফাসসিরগণ আরও বলেন যে যে বিষয়ে কসম করা হয় সেই বিষয় এবং এর পরে যে বিষয়গুলো আসবে তাকে জবাবে কসম বলা হয়, এর মধ্যে একটি সম্পর্ক থাকতে হবে। আসুন আমরা সূরা আল আসরকে নিয়ে একটু সংক্ষেপে বিশ্লেষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে সর্বপ্রথম যুগের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষের জীবনে, ব্যক্তির জীবনে সময়কে অপব্যবহার করার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার জীবনে ধ্বংস নেমে আসে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান আনয়ন করেন, ওয়া আমিলুস সালিহাতি, এবং সৎকর্ম সাধন করেন। অতঃপর আল্লাহ পাক বলতেছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি,
এবং মানুষকে সৎকর্মের প্রতি উৎসাহিত করেন, সৎকর্মের জন্য তাগিদ দেন, উপদেশ দেন। অথবা সবই সবর এবং মানুষকে সবরের ধৈর্যের তাগিদ দেন। এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ইমান আনয়ন করবেন এবং সৎকর্ম সাধন করবেন। একজন ব্যক্তি আলোকিত ব্যক্তি হলে একটি সমাজ আলোকিত হবে না। একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে হলে একজন ব্যক্তি নিজে একজন ভালো মানুষ হতে হবে, আলোকিত মানুষ হতে হবে। অতঃপর সে তার পরিবারের সদস্যদেরকে এবং তার আশেপাশে তার প্রতিবেশীদেরকে ও আলোকিত মানুষ হওয়ার জন্য সৎ কাজে আদেশ দিতে হবে এবং ধৈর্য ধারণ করার জন্য তাদেরকে উপদেশ দিতে হবে। কেননা ব্যক্তি যখন ধৈর্যহারা হয়ে যাবে, ধৈর্যের প্রশ্নে যখন সে ধৈর্যহারা হয়ে যাবে, তখন সে তার নিজের অনেক বড় ক্ষতি করে ফেলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের সর্বপ্রথম সময়ের কসম করে মানুষকে জানিয়ে দিচ্ছেন যে সময়ের অপব্যবহারের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা ব্যতীত যারা ইমান আনয়ন করে এবং সৎকর্ম সাধন করে এবং অপরকে সৎকর্ম করার জন্য তাগিদে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে এবং সবরের তাগিদে সবর করার জন্য উৎসাহিত করেন এবং অনুপ্রাণিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমার সময় আমার জীবন আলোচনার দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব সময়ের গুরুত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এবং মনীষীদের মুখনিসৃত বাণীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।